নমস্কার বন্ধুরা, আজকের আমি যেটা দেখাবো সেটা হলো, আমরা জানি যে আমরা যখন কোনো অরিজিন নিই সাধারণত লেফট সাইডের কর্নার থেকে অরিজিন নিই। যদি কখনো আমরা কোনো কাস্টম ডিজাইন বানাই এবং আমরা চাই যে আমাদের কাস্টম পজিশনে আমরা অরিজিন সেট করব, কিভাবে সেট করব সেটা আজকে দেখাবো। ধরুন আমি 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা পেজ নিলাম। এখন এই কর্নারে থাক, মিলিমিটার সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। এবারে মনে করুন আমি যে জিনিসটা কাটব সেই জিনিসটা এই রকমের আছে। তো সেক্ষেত্রে কি হবে, আমার অরিজিনটা নিতে হবে ঠিক এই পজিশনে, এই রকম পজিশনে। তো আমরা কি করব সেক্ষেত্রে, মডেল এখান থেকে আমরা সেট সাইজে যাব। গিয়ে আমরা সাইজটা দেখে নিলাম, অরিজিন আমার কর্নার থেকে আছে সেটাও দেখে নিলাম, সাইজটাই সমস্ত কিছু দেখে নেওয়ার পরে মিলিমিটার আছে কিনা দেখে কনফার্ম করে ওকে করলাম। এবারে এখান থেকে দেখুন সেট পজিশন বলে একটা অপশন আছে মডেল থেকে, সেই সেট পজিশনে গিয়ে চুজ উইথ কার্সার এটা সিলেকশন করে আমি কার্সারটাকে ঠিক এই রকম জায়গায় পয়েন্টারটাকে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। এবারে দেখুন মডেল সেট সাইজ, দেখুন কার্সারটা ঠিক ওই পজিশনে চলে গেছে। তাহলে এখন যদি আমরা টুলপাত বানাই, আমার অরিজিন এই রকম জায়গায় নিয়ে চালালে এই রকম ভাবে ঠিক কাটিং হয়ে যাবে, তাহলে আমাকে আর এই কর্নার থেকে অরিজিন নিতে হচ্ছে না। এবং স্টার্ট পয়েন্ট যদি আমি এখানে করতে চাই তাহলে কি করব, এই নোট এডিটর সিলেক্ট করে এই জায়গাটা শুধু পি প্রেস করে দেবো, তাহলে কি হবে এটাই স্টার্ট পজিশন হবে। এবারে আমি একটা প্রোগ্রাম বানিয়ে দেখাই। ধরুন মেশিন অ্যালং ভেক্টর করে 2 mm স্টেপ ডাউন দিয়ে 6 mm এন্ড মিল চলবে। তাহলে এখানে 2 mm স্টেপ ডাউন দিলাম, এটা জাস্ট একটা টেস্ট করার জন্য দেখাচ্ছি। মোটামুটি 16 mm আমার মেটেরিয়াল সাপোজ নাও। এবারে দেখুন ক্লোজ। এবারে এই যে জিনিসটা এটাকে আমি জুম করে বড় করে নিচ্ছি। এবার লক্ষ্য রাখুন আমি যদি সিমুলেশন টেস্ট করি এবং এখানে গিয়ে যদি প্লে অপশন দিই তাহলে দেখুন ঠিক এই জায়গা থেকে অরিজিনটা শুরু হলো এখান থেকে। তাহলে এইভাবে আমরা কাস্টম অরিজিন সেট করতে পারি, মানে কাস্টম অরিজিন পজিশন সেট করা যায়। তাহলে এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো পজিশনে অরিজিন সেট করে কাজ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।